नमस्कार। आमरा ठाकुरेर कृपाय आबार उपस्थित होलाम ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेवेर पुथिपाठ निये प्राणराम यूट्यूब चैनलेर माध्यमे। प्रथमेई आमार आराध्य देवता तथा पथप्रदर्शक ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव जगत जननी महामाया मा शारदा देवी और जुगनायक वीर सन्यासी स्वामीजी महाराजेर रातुल चरणे आमार षष्टांग प्रणाम जानाई। प्रणाम जानाई पुथिकार श्री अक्षय कुमार सेन महाशय चरणे। प्रणाम जानाई ठाकुर मायर सकल पार्षद समस्त महाराजदेर चरणे, सकल माताजीदेर चरणे। श्रद्धा शुभेच्छा भालोबासा अभिनंदन ओ सर्वोपरि विनम्र प्रणाम जानाई समस्त सुधी रामकृष्ण अनुरागी भक्तबृंदके। आमादेर एई सप्ताहे एकदिन करे पुथिपाठ हय। आज के 23तम पर्व निये उपस्थित हलाम ठाकुर श्री रामकृष्णर पुथिपाठर। ये पुथिपाठे सकल सुधी रामकृष्ण अनुरागी भक्तबृंद के स्वागत जानाई। आमार असंख्य असंख्य धन्यवाद जानाई प्राणराम यूट्यूब चैनलेर कर्णधार श्री पवित्र कुमार सुर महाशय के, ताके जानाई आमार आंतरिक नमस्कार। आज के आमरा देखब पुरी प्रतिष्ठा ठाकुरेर पुथिर। आज के पाठ करब पुरी प्रतिष्ठा। एखान थेके शुरू करछि। ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओं नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओं नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। पुरी प्रतिष्ठा। जय जय रामकृष्ण बांछाकल्प तरु, जय जय भगवान जगतेर गुरु। जय जय गुरु माता जगत जननी, रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी। जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण, सबार चरण रेणु मागे अधम। जय रामकृष्ण, जय रामकृष्ण, जय रामकृष्ण। पुथिकार লিখছেন, দেখো হে প্রভুর রঙ্গ কত সঙ্গপন, রঙ্গভূমি প্রথমে হাজির কোন জন। বৃহৎ কর্ম কাণ্ডে চাই টাকা করি, তাই চুপে চুপে জুটে দুজন ভাণ্ডারি। শিরে ধরি তাহাদের যুগল চরণ, যা লইয়া কইলা প্রভু খেলার পত্তন। বলছেন ঠাকুর শ্রীপ্রভুর কত রঙ্গ দেখো, গোপনে তিনি কত রঙ্গ করছেন। যে রঙ্গভূমে প্রথমে হাজির হলেন সেই দুজন, বৃহৎ এই কর্মকাণ্ডে চাই প্রচুর টাকা করি, তার জন্য দুজন চুপি চুপি এসে জুটলেন, দুজন ভাণ্ডারি। আর শিরে ধরি তাহাদের যুগল চরণ, যা লইয়া কইলা প্রভু খেলার পত্তন। তার এই ছোটবেলার যে খেলা গদাধরের আমরা দেখে আসছি। আমরা গতদিন দেখলাম 22তম পর্বে যে ঠাকুর সবে দক্ষিণে এসেছেন কলকাতায়, এবং সেখানে এসে তিনি আস্তে আস্তে তার দাদার সঙ্গে পড়াশুনো শুরু করলেন, কিন্তু তাতে তার মন বসলো না। তিনি যজমানদের বাড়িতে পূজা করতে গেলেন, এবং তারপরেই তার এই পর্ব আসছে যে তিনি এই দক্ষিণেশ্বরের মন্দিরে সেই বৃহৎ কর্মকাণ্ড তিনি শুরু করছেন, এবং তার জন্য টাকা কড়ির প্রয়োজন। এবং সেই টাকা কড়ি যোগান দেবেন কে? দুজন। তারা তাদের তাহাদের চরণ যুগল, তাদের চরণ যুগল ধরে শুরু কর, ঠাকুরের চরণ, ঠাকুরের চরণ যুগল তারা ধরে সেই দুজন ভাণ্ডারি শুরু করলেন এই প্রভুর পথচলাকে। লিখছেন পুথিকার, ভাগ্যবতী ভাগ্যবান ভাণ্ডারী প্রভুর, রাস রানী রাসমণি তার জামাতা মথুর। কেমনই আসরে নামে কি বা সংযোগ সংযোটন, চির অন্ধ শুনে পায় সুন্দর নয়ন। রানী রাসমণি যান বাজার বসতি, নানা গুণে বিভূষিতা দেশে দেশে খ্যাতি।
অতুল সম্পত্তি বহু টাকা কড়ি ঘরে, কুবের আবদ্ধ যেন কোষাগার দ্বারে। অধিকার লিখছেন যে সেই মহাভাগ্যবান আর ভাগ্যবতী ভাণ্ডার দুজন ভাণ্ডারই দুজন হলেন যারা শ্রীপ্রভুর চরণ আশ্রয় করতে পেরেছিলেন। তারা হলেন রানী রাসমণি এবং তার জামাতা মথুর, সেজবাবু যাকে ঠাকুর বলতেন। তারা কেমন করে সেই সংযোজন ঘটালেন, যারা চির অন্ধ তাদেরও শুনে, মানে অন্ধ শুনে পায় সুন্দর নয়ন, নয়ন খুঁজে পাবে, নয়নে সেই মানুষ নয়নে তারা যেন সেই দিব্য ঠাকুরের এই দিব্য লীলা দর্শন করতে পারবেন। রানী রাসমণি তার যানবাজারে বসতি, তিনি নানা গুণে বিভূষিতা, তার দেশে দেশে নানা খ্যাতি। অতুল সম্পত্তি বহু তার টাকা কড়ি ঘরে, যেন কুবের সবসময় তার ঘরে বাধা রয়েছে কোষাগার দ্বারে। অধিকার লিখছেন, তাহার ভাগ্যের কথা না যাইবা খানি, ধনবতী যেন তেন ভক্তিমতি রানী। শ্যামায় পীড়িতি বড় শ্যামা ধ্যান জ্ঞান, বড়ই বাসনা মনে যাবি যাবে কাশীধাম। পূজা দিতে বিশ্বেশ্বরে অন্নপূর্ণা মায়ে, যেন তেন ভাবে নয় বিশেষ করিয়ে। যেমন তিনি ধনবতী, যেমন তার ভাগ্য, যেমন তার কথা, তেমন তিনি ধনবতী, তেমন তিনি ভক্তিমতী রানী। আর তার ভীষণ মা কালীর ওপরে ভীষণ তার শ্রদ্ধা ভক্তি, শ্যামাই তার ধ্যান জ্ঞান, শ্যামাই তার মনে বাসনা যে তিনি কাশীধামে যাবেন পূজা দিতে বিশ্বেশ্বর অন্নপূর্ণার পায়ে। কিন্তু সেই যেন তেন বিশ্বেশ্বর অন্নপূর্ণা মায়ের কাছে পুজো দিতে যাবেন, কিন্তু যেন তেন ভাবে নয় বিশেষ করিয়ে, বিশেষ রকমভাবে তিনি এই পূজা উপচার করতে যাবেন সেখানে। সেহেতু স্বতন্ত্র করে ধনের সঞ্চয়, করিতে পারেন যেন মনো মতো ব্যয়, সময় দেখিয়া তবে কইল আয়োজন, দাস দাসী কর্মচারী যাহা প্রয়োজন। একশত নৌকা প্রায় পরিপূর্ণ ধার, ধন অর্থ নানা বিধ দ্রব্যের সম্ভার। বলছেন যে সেই মতন তিনি সমস্ত ধন সম্পত্তি সঞ্চয় করে, ধন সঞ্চয় করে মনোমতো যাতে ব্যয় করতে পারেন, তার আয়োজন করে দাস দাসী কর্মচারী যার যা প্রয়োজন, মানে যাদেরকে প্রয়োজন সকলকে নিয়ে একশো নৌকা, মানে পরিপূর্ণ সমস্ত অর্থ ধন অর্থ কর্মচারী বিভিন্ন দ্রব্যের সম্ভারে ভর্তি করে 100 নৌকা নিয়ে তিনি বাহির হলেন, যাচ্ছেন আর কি। একাত্তরে নৌকা সব বাধা ইল ঘাটে, যেখানে বসতি তার তার সন্নিকটে। যেদিন যাত্রিক দিন হয় নির্ধারিত, তার পূর্ব রাত্রে দেখে স্বপন বিস্মিত। সম্মুখে আসিয়া তার ইষ্ট দেবী কন, কাশীধামে যাইবার নাহি প্রয়োজন। পছন্দ করিয়া ক্রয় করো সত্তরে, মনোরম স্থান এক ভাগীরথী তীরে। সমস্ত ঘাটে সমস্ত নৌকা বাঁধা রয়েছে, সকলে যাবেন, সকলে একত্রিত হয়ে যেখানে তিনি থাকেন তার কাছাকাছি ঘাটে। ঠিক তার আগের দিন রাত্রে, যাওয়ার ঠিক পূর্ব দিনের রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যে স্বয়ং মা ইষ্ট দেবী তাকে স্বপ্ন দিচ্ছেন যে কাশীধামে যাওয়ার প্রয়োজন নেই, পছন্দ করে একটা জমি ক্রয় করো যত তাড়াতাড়ি সম্ভব। সেটা কোথায় হবে? মনোরম স্থান এক ভাগীরথী তীরে, পুরী বিনির্মিয়া তথা, বলছেন ভাগীরথীর তীরে এক মনোরম স্থান তুমি ক্রয় করো। পুরী বিনির্মিয়া তথা অতি শীঘ্র গতি, স্থাপনা করো মোর পাষাণ মূরতি। নিত্য পূজা ভোগ রাগ ব্যবস্থা সহিত, আদেশে আমার তুমি না হবে কুণ্ঠিত। প্রতিষ্ঠিত মূর্তিতে হয়ে অধিষ্ঠান, লইব তোমার পূজা না হইবে আন। বলছেন যে তুমি আমার মনের বাসনা পূর্ণ করে অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব স্থাপন করো একটি মন্দির, যেখানে প্রতিদিন নিত্য পূজা ভোগ রাগের ব্যবস্থা থাকবে,
আমার এই পাষাণ মূর্তি সেখানে প্রতিষ্ঠা করো। কোনো রকম আমি যা আদেশ করেছি সেই আদেশ সেই মতন করতে কোনো রকম কুণ্ঠিত হবে না। আর প্রতিষ্ঠিত মূর্তিতে আমি অধিষ্ঠান হব, লইব তোমার পূজা না হইবে আন, তোমার পূজাই আমি গ্রহণ করব, এর কোনো অন্যথা হবে না। বিভোরা বিস্ময়ানন্দে অন্তর বিহবল, জাগিয়া নয়নে ঢালে অবিরাল জল, তরান্বিতে ডাকে তবে কর্মচারী গণে, আজ্ঞা দিল উপযুক্ত স্থান অন্বেষণে, এখানে সেখানে দেখি কইলা নির্ধারিত, যেখানে হইল পুরে পুরি বিনির্মিত। চারিদিকে এদিক সেদিক দেখতে লাগলেন। সকালবেলা উঠে জেগে উঠে রানী রাসমণি দু চোখে জলধারা বইতে লাগলো এবং তার সমস্ত কর্মচারীদের ডাকলেন। ডেকে বললেন, সেরকম একটা মনোরম স্থানে যেমন আজ্ঞা মা করেছেন সেরকম একটা উপযুক্ত স্থানের ব্যবস্থা করতে, এবং এখানে সেখানে দিল কইল নির্ধারিত, মানে চারিদিকে তারা দেখাশুনো করতে লাগলেন এবং নির্ধারণ হলো যেখানে হলো পরে পুরী বিনির্মিত, সেই মায়ের মন্দির যেখানে নির্মিত হবে সেই স্থান তৈরি হলো, পাওয়া গেল। শহরের তিন ক্রোশ উত্তর অঞ্চলে, শিয়রেতে সুর ধ্বনি হেসে হেসে চলে, শ্যামালয় বিনির্মাণে বহু অর্থ ব্যয়, যত লাগে দেয় রানী কাতর না হয়। যদি চ জাতিতে তেহ মহিষ মাহিষ্যর মণি, উদার প্রকৃতি তার রাজরানী যিনি। শহরের থেকে তিন ক্রোশ উত্তরে শিয়রেতে কাছেই পেল সেরকম একটি মনোরম স্থান, শ্যামালয় যেখানে তৈরি হবে, সেই শ্যামালয় তৈরি হতে থাকলো, সেই নির্মাণে বহু অর্থ ব্যয় হতে থাকলো। রানী রাসমণি কোনো রকম দ্বিধা না করে কোনো রকম কাতর না হয়ে সেই ব্যয় দিতে লাগলেন। তিনি যদিও বা মাহিষ্যরমণী, যাতে মাহিষ্যরমণী, তবুও তিনি উদার প্রকৃতির রাজরানী ছিলেন। সুন্দর মন্দির দুটি পুরীর ভিতরে, এক রাধা শ্যাম অন্য শ্যামামার তরে, আর বারো শিবলিঙ্গ পশ্চিমে স্থাপন, চাঁদনি দক্ষিণে তার অতি সুশোভন। খুব সুন্দর এইবারে সেই আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের বর্ণনা আসছে। সেই দক্ষিণেশ্বরের মন্দিরের অপরূপ সুন্দর বর্ণনা করছেন পুঁথিকার, যে দুটি সুন্দর মন্দির তৈরি হলো সেই পুরীর ভিতরে, এবং একটি হলো রাধেশ্যামের, রাধাশ্যামের মন্দির মানে রাধাকৃষ্ণের মন্দির, এবং আরেকটি হলো শ্যামা মায়ের মন্দির, আর হলো বারো শিবলিঙ্গ পশ্চিমে স্থাপন করা হলো। আমাদের সেই দক্ষিণেশ্বরের মন্দিরের চিত্রটি মানুষ চক্ষে ফুটে ওঠে এরকম সুন্দর বর্ণনা শুনলে। তো কথামৃত এরকম শ্রীমা খুব সুন্দর বর্ণনা করেছেন দক্ষিণেশ্বরের মন্দিরের, এখানেও পুঁথিকার খুব সুন্দর করে বর্ণনা করছেন। চাঁদনি দক্ষিণে তার অতি সুশোভন, চাঁদনি রয়েছে দক্ষিণে তার, মানে সে খুবই মনোরম, খুব সুশোভন, খুব সুন্দর সেটি। লিখছেন পুঁথিকার, কব কত ঘর বাড়ি যথাযোগ্য স্থানে, দুই নহ ভত খানা উত্তর দক্ষিণে, গঙ্গা বক্ষে বাধা ঘাট পুকুর বাগান, যেই মতে সাজে পুরী সে মতে সাজান, খাজাঞ্চি দেওয়ান মশি বৃত্তি ভিত্ত কত, বদ্ধ দ্বারে দ্বারবান অসি নিষ্কাশিত। কি অপরূপ সে দৃশ্য, কি অপরূপ সে দক্ষিণেশ্বরের বর্ণনা, সেই অপরূপ দৃশ্য। বলছেন যে কত ঘরবাড়ি তার মধ্যে সেই পুরীর মধ্যে যথাযথ স্থানে, সে কি বলবো, দুটো নহবতখানা উত্তরে ও দক্ষিণে, গঙ্গা গর্ভে বাঁধা ঘাট রয়েছে, পুকুর বাগান, যেই মতো সাজে পুরী সে মতে সাজান, যেরম করে সেই পুরী সাজতে চাইছেন, যেমন করে শ্যামা মা সাজতে চাইছেন, তেমন করে রানী রাসমণি সাজাচ্ছেন সেই পুরীকে। বলছেন কত খাজাঞ্চি দেওয়ান মশি বৃত্তি ভিত্ত, কত লোকজন সেখানে বদ্ধদ্বারে দারোয়ান সকলে রয়েছেন, ওষি হাতে তো সকলে সেখানে রয়েছেন। এখানে আমরা এবারে পাব রানী রাসমণির পরিচয়, সেও এক অপূর্ব সুন্দর রানী রাসমণির পরিচয়।
পুথিকা লিখছেন অষ্টনায়িকার মধ্যে রানী একজন প্রভু অবতারে বেধরায় জনম শ্যামাপদে অতি মন তাঁর অতি মতি শ্যামা নামে মত প্রায় এতই পীড়িতি শ্যামা নাম সদা জপ রূপ ধ্যান করে বিষয়েতে হাত শ্যামা মনের ভিতরে ঠিক সেই অপূর্ব কথা ঠাকুর যেরকম বলছেন না মনে ধর্ম করো কর্ম করো সবই করো মনে সর্বদা ঈশ্বরকে রাখো এক হাতে কর্ম করো আর এক হাত ঈশ্বরেতে রাখো যখন সর্ব কর্ম শেষ হবে দু হাত ঈশ্বরেতে রাখো ঠিক তেমন করে রানী রাসমণি হলেন অষ্ট সখীর এক সখী অবতার শ্রীপ্রভুর অবতারে এবার ধরায় জন্ম নিয়েছেন তিনি তার শ্যামাপদে মানে শ্যামামায়ের চরণে তার মন সর্বদা তাই রতিমতি তাতেই সর্বদা তিনি ডুবে থাকেন তার মনও ডুবে থাকে শ্যামা নামে মত্ত প্রায় এতই প্রীতি তিনি সেই কালী নাম শ্যামা নাম শুনলে যেন মত্ত হয়ে যান তিনি সদা শ্যামা নাম জপ করেন রূপ ধ্যান করেন শ্যামা নাম জপ করেন আর তার শ্যামা রূপ ধ্যান করেন বলছেন বিষয়েতে তার হাত রয়েছে আর শ্যামা রয়েছেন তার মনের ভিতরে কি অপূর্ব কথা বিষয় আশয় সমস্ত সামলাচ্ছেন আমরা যারা রানী রাসমণির কাহিনী জানি সকলেই জানি ওই বিপুল বিশাল অর্থ ভাণ্ডার বিষয় আশয় সম্পত্তি রানী একাধারে সামলে গেছেন পরবর্তীকালে সেজবাবু মথুরবাবুকে রানী পেয়েছেন তো সেই রানী একাধারে সামলে গেছেন এবং তার সাথে তিনি কি করেছেন যে শ্যামা মনের মধ্যে সর্বদা শ্যামা মাকে স্থাপন করে রেখেছেন লিখছেন পুথিকার ঠিক আত্মবত সেবা হইবে শ্যামার প্রবল বাসনা হৃদে রানীর সঞ্চার গুপ্ত কথা ব্যক্ত করি কহে সর্বজনে আনিবারে শাস্ত্রবিদ পণ্ডিত ব্রাহ্মণে শাস্ত্রের বিধানে মতো বলবৎ কিবা কেমনে হইতে পারে অন্য ভোগ সেবা রানী যেরকম মনে চাইছেন ঠিক সেরকমভাবে শ্যামামায়ের সেবা করতে চাইছেন প্রবল বাসনা হৃদয়ে রানীর সঞ্চার হচ্ছে যে কিভাবে আমি এই শ্যামামায়ের সেবা করব যিনি কৃষ্ণ তিনি কালী তিনি আবার রাম ও কৃষ্ণ সব একাধারে এক তো সেই শ্যামামা কৃষ্ণ সকলের সেবা কিভাবে আমি করব এই কথা ব্যক্ত করে তিনি সর্বজনে বললেন এবং সমস্ত পণ্ডিত ব্রাহ্মণরা শাস্ত্রের বিধানে সমস্ত পণ্ডিত ব্রাহ্মণরা সেখানে এলেন যে কেমন করে মায়ের অন্নভোগ সেবা দেওয়া যাবে অন্নভোগ সেবা তিনি কেমনভাবে দিতে পারেন তার মনের বাসনা রয়েছে তিনি অন্নভোগ সেবা দেবেন পণ্ডিত বর্গের হইল বিধান বিহিত শূদ্রের ঠাকুরে নাহি অন্য ভোগরিত বিধানে বিষণ্ণ রানী বুক ফেটে যায় মায়ে অন্ন দিব কেন বিধি নাহি তাই বিধিতে ভক্তিতে কত প্রভেদ দেখো না বিধি শাস্ত্রে বিধি মাত্র বিধি বিড়ম্বনা কৈবর্ত কুল যা রানী ছোট জাতি কয় বিধিবত ভট্টাচার্য ব্রাহ্মণ নিশ্চয় এবারে সমস্ত পণ্ডিতগণ বললেন যে যেহেতু তিনি শূদ্র বর্ণের সেই জন্য তিনি ঠাকুরের অন্নভোগ দিতে পারবেন না রানী খুব বিষণ্ণ হলেন যে কি এমন বিধান যে আমি ভোগ দিতে অন্নভোগ দিতে চাইছি ভক্তি ভরে সে ভোগ আমি দিতে পারবো না ভক্তির চেয়েও কি বিধান বড় হলো এখানে ভক্তি আর বিধানে কি প্রভেদ আছে রানী খুব মানে ভারাক্রান্ত হয়ে পড়েছেন বিষণ্ণ হয়ে পড়েছেন রানী বলছেন বিধি শাস্ত্রে বিধি মাত্র বিধি বিড়ম্বনা এই শাস্ত্রে যে বিধি সেই বিধি বিড়ম্বনা হয়ে দাঁড়াচ্ছে আমার এই ঈশ্বরকে আমি ভোগ দেবো মাকে আমি ভক্তি সহকারে ভোগ দেবো তার পিছনে তখন তিনি বলছেন যে কৈবর্ত কুলজা রানী আমি মানে কৈবর্ত জাতের কৈবর্ত কুলের যায়া তিনি রানী ছোট জাতি কয় বিধিবৎ
ভট্টাচার্য ব্রাহ্মণ নিশ্চয়। এই ভট্টাচার্য ব্রাহ্মণ নিশ্চয়ই, অর্থাৎ ঠাকুরের দাদার কথা বলছেন, যে নিশ্চয়ই কোনো বিধান তিনি দিতে পারবেন। এই দুয়ে প্রভেদ কত কত বচনে না সরে, থাক বিধি বিত বর্গ বিধি লয়ে ঘরে, রানী না হইল বড় ভক্তি ঘটে যার, বলিহারি বিধি দরি লোক দেশাচার, ভক্তি বলে ভকতের বেডুল বেডুল চাল, মহাব্যাধি বেদ বিধি না পায় না গাল। বলছেন যে এই বলছেন যে ভক্তিতে ভক্তি এবং এই বিধির মধ্যে কি এমন পার্থক্য আছে, কত বচনে না স্বরে প্রভেদ দুই, এই দুইয়ের মধ্যে যে কত প্রভেদ সে বচনে বলতে পারবো না। বলছেন যে এই বিধি লয়ে তোমরা ঘরে বসে থাকো, রানী না হইল বড় ভক্তি ঘটে যায়। রানী হলেও সেই ভক্তি বলে তার যে তার যে এত ভক্তি রয়েছে সেই ভক্তির কোনো দাম নেই। বলিহারি বিধি দরি লোক দেশাচার, বলছেন যে দেশে কি বলিহারি বিধি, এ লোকের মানুষের কি ধরনের দেশাচার, কি বিধি, কি আচার এগুলো। বলছেন ভক্তি বলে ভকতের বেডুল চাল, মহাবিধি মহাব্যাধি বেদ বিধি না পায় নাগাল। এই যে বিধির নাগাল, এই ভক্তের যে মনোবাঞ্ছা পূর্ণ করে না, ভক্তের কথা মানে না, এ কিরকম, এই বিধির নাগালে কোনো কিছুই পড়ে না। বলছেন যে বিধিও বিধি এই না মানে বাধা দিতে পারেন এমনি করে। উথিকা লিখছেন, হইলে অভক্ত দ্বিজ কি কহিব তাকে, নিচ জাতি উচ্চে স্থিতি ভক্তি যদি থাকে, ভক্তির উচ্ছ্বাসে দেখো কি রকম তার, ধনরত্নে পরিপূর্ণ রানীর আগার, অতুল সম্পত্তি উচ্চ ত্রিতল আলয়, মনোহরা দ্রব্যে ভরা বলিবার নয়। পুথিকা লিখছেন যে যদি ব্রাহ্মণ দ্বিজকুল যদি অভক্ত, তিনি যদি ভক্ত না হন তাকে কি বলবো, আর যদি নিচজাতির মধ্যে যদি সেই উচ্চ ভক্তি স্থাপন করে থাকে, উচ্চ ভক্তি থেকে থাকে, আর যে ভক্তির উচ্ছ্বাসে দেখো রানীর মধ্যে রানীর কত কি হয়েছে, সেই ভক্তির উচ্ছ্বাসেই তো হয়েছে, ধনরত্নে পরিপূর্ণ হয়েছে রানীর আগার, অতুল সম্পত্তি উচ্চ ত্রিতল আলয় তিনতলা বাড়ি, প্রচুর সম্পত্তি মনোহরা দ্রব্যে ভরা সেই তার পরিপূর্ণ ঘরটি সে বলবার অপেক্ষা রাখে না। পুথিকার লিখছেন যে শাস্ত্রের বিধান বান এত হৃদি জলে, সদুপায় হেতু রানী ভৃত্তে আজ্ঞা করে, দেখো হে যতে কিটোল শহর ভিতরে, স্থানান্তরে আছে যত অধ্যাপক জন। এবারে সেই আরো যারা শাস্ত্রজ্ঞ আছেন, যত অধ্যাপক জন আছেন, তাদের ডাক পড়ছে। রানী বলছেন যে কোনো সদুপায় না পেয়ে তিনি সেই টোলে টোলে যেতে বললেন, শহরের ভিতরে যত টোল আছে সেখানে দেখো, যত ভৃত্য আছে তাদেরকে আজ্ঞা করলেন, সর্ব জায়গায় ঘুরে ঘুরে দেখো কোথায় পাও সেরকম অধ্যাপক জন। ভাষ্যপত্রে সমাচার করো প্রেরণ, যথাজ্ঞা ভৃত্যগণ অগণন ছুটে, আনিতে বিধান গেল কিছুদিন কেটে, মনোমত বিধি কেহ দিতে নাহি পারে, অবশেষে আসে রাম কুমার গোচরে, বড়ই শ্যামার ভক্ত শ্রীরাম কুমার। বিধি শাস্ত্র ভক্তি শাস্ত্র বহু জানা তার, চারিদিকে বলা হলো, প্রেরণ করলেন এবং বললেন যে সমাচার মানে সংবাদপত্র তখনকার দিনে সমাচার যেগুলোকে বলা হতো সেসব জায়গায় দাও, সমস্ত ভৃত্যগণকে বললেন ছুটে যাও দেখো কোথায় কে আছে। তখন তিনি রামকুমারের কথা জানতে পারলেন, শ্রীপ্রভুর দাদা রামকুমারের কথা। আগে তিনি বলছেন যে কোনো ভট্টাচার্য ব্রাহ্মণ নিশ্চয়ই আছে যিনি এর বিধি বিধান দিতে পারবেন। আগে বললেন যে বিধিবদ ভট্টাচার্য ব্রাহ্মণ নিশ্চয়ই, এমন কোনো বিধি ভট্টাচার্য ব্রাহ্মণ যিনি আছেন নিশ্চয়ই এরকম বিধান তিনি দিতে পারবেন।
তারপরে তিনি এবারে খুঁজে পেলেন সেই রামকুমারকে। শ্যামা মায়ের বড়ই ভক্ত তিনি, বিধি শাস্ত্র ভক্তি শাস্ত্র তার বহু জানা, সমস্ত কিছু তার জানা। শ্যামা সানুকূল অতি শ্রীরাম কুমারে, দেন দর্শন তাই ডাকিলে তাহারে। শাস্ত্রজ্ঞ যেমন তিনি তেন ভক্তিমত্ত মন্ত, শ্যামা জীবে লিখে দেন জ্যোতিষের মন্ত্র। সেই হেতু সিদ্ধবাক শ্রীরাম কুমার, যে কারো যে কোনো কারণে বাক্য নহে টলিবার। এই রামকুমার শ্যামা সানুকূল অতি শ্রীরাম কুমারে, শ্যামার সমস্ত কিছু তার অনুকূল রামকুমারের। তিনি দেন দর্শন তাই ডাকিলে তাহারে, শ্যামা মা তার অনুকূলে সবসময় তাকে দর্শন দেন তিনি ডাকলে। তো আর তিনি জ্যোতিষশাস্ত্রও জানেন, শাস্ত্রজ্ঞ যেমন তেমন আবার ভক্তিমন্ত তিনি। তার বাক্য সিদ্ধ বাক্য, যা বলেন সেই বাক্য খেটে যায়। বিধান দিলেন তিনি বিধি শাস্ত্র দেখি, দিলে পুরে পরে পুরি খানি দান পত্র লিখি। কোন সৎ বংশোদ্ভব ব্রাহ্মণের নামে, অন্ন ভোগ রীতি তবে শাস্ত্রের বিধানে। শুনি বিধি অন্বেষক আনন্দ বিধান, রানীর নিকটে শীঘ্র শীঘ্র করিল প্রদান। বলছেন যে আপনার মন্ত্রদাতা গুরুদেবে ডাকি, দিলারানি তার নামে দান পত্র লিখি। তিনি এসে বললেন যে বিধি শাস্ত্রে বিধান আছে। এর কি বিধান? যে পুরীখানা সমগ্র দক্ষিণেশ্বরের যে সমগ্র জায়গাটি, যে পুরীখানি, সেটি তুমি শাস্ত্রের বিধান আছে, সেই মন্দির, সেই দেবালয়, সেই প্রাঙ্গণ সমস্তটা দানপত্র করে দিতে হবে। কাকে দানপত্র করতে হবে? যে সদ্বংশ ব্রাহ্মণ, সদ্বংশজাত ব্রাহ্মণ, যিনি প্রত্যহ অন্নভোগ দিতে পারবেন, এরকম কোনো ব্রাহ্মণের কাছে দানপত্র করে দিলে তিনি রোজ অন্নভোগ দিতে পারবেন মাকে। এবং সেই বিধান সকলে আনন্দিত হয়ে রানীর নিকটে নিয়ে গেল, এবং রানী তার মন্ত্রদাতা গুরুদেবকে ডেকে গুরুদেবের সঙ্গে পরামর্শ করে রানী তার নামে সেই দানপত্র লিখে দিলেন। এটি দানপত্রটি লিখে দিলেন রানী কার নামে? শ্রী রামকুমারের নামে, ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের নামে সেই দানপত্রটি লিখে দিলেন। এবারে আগামী 23-16-24 পর্বে আমরা এর বাকি অংশ থেকে আবার পাঠ করব। আমরা দেখব সেই দক্ষিণেশ্বর মন্দির স্থাপনের অপূর্ব সুন্দর সেই ঘটনাটি, পুরী স্থাপন, পুরী প্রতিষ্ঠা, সেই পুরী প্রতিষ্ঠার ঘটনাটি আমরা সম্পূর্ণ, আরও 2-3 পর্ব লাগবে হয়তো, 23-24 পর্বে। এটা হলো 23-24-25 পর্বে আমরা দেখব পুরী প্রতিষ্ঠার অংশটি। এবারে আজকে ঠাকুরের পুঁথিপাঠ এখানে শেষ করব। 23 পর্ব আমরা ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করতে করতে শেষ করব। সকলে ভালো থাকুন, ঠাকুরের কৃপায় সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটাই প্রার্থনা করি। ঠাকুর সকলকে রক্ষা করুন, তার চরণে আমার আভূমি লুণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে অধম। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে অধম। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে অধম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রাম কৃষ্ণ অর্পণমস্তু। জয় ঠাকুর।
আবার বলি ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকের পুঁথিপাঠ 23তম পর্ব এখানে শেষ করলাম। প্রাণরাম ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পুঁথিপাঠ এখানে শেষ করলাম।